কার্ডম নীলিমঞ্জৰং পিপি পিনিবেটা আৰু জুপনিখা ট্রু এস টি পার্লিয়ামেন্টের এমপি হরেন সিং বে আড়ি ডেংপেন সিএম রিলিফ ফান্ড আচেক পিপাজির পন নিজাম কার্বিয়াংলং রংখাং আর দলনি বিজেপি কমিটি হোল আলং রংখাং বিজেওয়াই এম লাপেন হ রংখাং বিজেপি মন্ডল কমিটি আতম চেপাতের পিপনসি লোকেচারলি আড়ি সোয়ে জাঙাতুমা ফান সিএম রিলিফ ফান্ড আচেক রনপন ব্যাংসো সিএম রিলিফ ফান্ড চেক কে রনপন আমায়ালং আলাংলি খনসিং টক বিপেনসি মাইচেপাহেম ফুপনলু লাপেন ব্যাংসো আমায়ালং এমপি হরেন সিং বে কাস্টমারি বোর্ড চেয়ারম্যান জয়চন্দ্র বে এক্স ভিডিসি চেয়ারম্যান মোহন ইংতিয়াতুম পেন চেংলক পেনাং আন বিজেপি আলং মানপেং কে থে কিডিংাতুম চেতং দুন ব্যাংপ্লি কেবরা ট্রক্সি আফানসি চেক রনপন লো লাপেন এমপি ফান পেন সিটামি নন ইলেকশন আপ্রাং চেক রনপন থুপো লাপেন রংখাং কনস্টিটুয়েন্সি আর লো আন লোকেচার লিবম আরি সয় জাঙাতুম আফান আন কাচিং থোড়া সাই আমো সিটামি রনপন বমজি পুসি ফেরাং কেয়াং লো থানপাচি নিপন ইডুকেশন এহেন ফাইভ নং রং থাং লং যাতে উসমা টুম চালি উসমা টুম আনমে কে পাবেন মেসেন মেসেন কলেজ লং আপা দুন পেন আই 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 টি লং তাহ বা মেডিকেল কলেজ তাহ ইঞ্জিনিয়ারিং কলেজ তাহ আই এস আদি ক্লাস অফারমান যে কুপুসি উসমা টুম হান কা সাপোর্ট দু নাই মা সরকার এহেন মেন্টান চেক রন আছে নেলি নামে এস এমপি এহেন নেলি ফান মে নামে নেলি রন কন কো কে বাঞ্জানি লাপেন নাংলি তুম কাদু বেটা চিনি ল ডাক ইউপিসি লাপেন ইউপিসি আ কোচিং সেন্টার তা মে দিখুয়া নি সিনে তুম ইনোগরেট আলো লাসি ক্লাস তা অলরেডি টেং আলো লাসি বিঙ্গলো বাই টু ফাইন দে দে ফোর কে আর কি আংলং মে নামে আইএস অফিসার এলি তুম নাং তা কো আর কি আংলং তা মে আসো নিং এতে দিলো লাপেন নেলি গামা তা তু বাঙ্গা লা কার বেঙ্গলং পেন কে ক্লাং মু 2024 আদি ফাইভ নং রং হাং পেন লে ক্লাং আসন তে পু বাং সি থ্যাংক ইউ আরুনি ফাইক্রহিনী আর্নি কার্বি আংলং ডিপুটি কমিশনার আসাই হেমালং ডিসি দিবাকর নাথ আহিন পেন কার্বি আংলং এমএসি কিলিক জিয়া পুথাক আসাম স্টেট ইলেকশন কমিশন কেপাং ডাক পনা পুথাক পাচিনি পন্থু কেজুৎসি নমিনেশন আলোকে জগজি আর্নি লাকে ইংকরাকে থম আরু আচিকলু স্ক্রুটিনি অফ নমিনেশন লাকে ইংকরাপ্লি আরু আচিকলু কিথোর দুঞ্জা ভাং ফুবাং ভিয়াতুম আলাংলি তুম আমেন কেচে এনজি কেজুৎসি আর্নি লাকে ইংকরাপ্লি আরু আচিকলু কেচকলিম নমিনেশন আতুম আমেন কেপাকলাং জি লাকে ইংকরাপ্লি আরু আচিকলু বসিগনি ফাইনিয়ার কেপ আর্নিকে এম এসি কিলিক পেডু পনপো আদা পরফাই ট্রক্সিরা আচিটিম আপর তাংচেং পঞ্চি আর্নি তিলি পরফাই প্লিরা আচিটিম আনসি বোটকে জগাবাং ইংটন পনপো পুসি ডিসি পেন পাচিনি পন তারাপং মেন্দর সিং টবি কার্বি আংলং নিউজ একৰ্ডিংলি যিটো ডেট অফ নটিফিকেশ্যন হ'ব ইলেকশ্যনৰ সেইটো হ'ব 12 মে মানে আজি আৰু যিটো নমিনেশ্যন কৰাৰ লাষ্ট ডেট হ'ব সেইটো 23rd of May আৰু যিখিনি আমি নমিনেশ্যন পেপাৰ পাম সেইখিনিৰ স্ক্ৰুটিনি আমি 24 তাৰিখে কৰিম আৰু যদি কোনো কেণ্ডিডেটে তেওঁলোকৰ নমিনেশ্যন উইথড্ৰ কৰিব বিচাৰে সেইটো তেওঁলোকে 24 তাৰিখে কৰিব পাৰিব পাব্লিকেশ্যন অফ লিষ্ট অফ ভেলিড নমিনেশ্যনছ সেইটো আমি 24 তাৰিখে কৰিম আৰু যিটো পুলিং হ'ব পুলিংটো 8 জুন তাৰিখত হ'ব ৰাতিপুৱা 7:30 বজাৰ পৰা সন্ধিয়া 4:30 বজালৈকে আৰু যিটো কাউণ্টিং হ'ব কাউণ্টিংটো 12 তাৰিখে হ'ব ৰাতিপুৱা 8 বজাৰ পৰা আৰু ইফেক্টিভলি আজিৰ পৰাই যিটো এম চি চি হয় মডেল কোড অফ কণ্ডাক্ট সেইটো আমাৰ কাৰ্বি আংলঙত লাগু হৈছে আৰু অলৰেডি আমাৰ ফালৰ পৰা আমাৰ যি বসপা এম এছ চি কনষ্টিটুৱেঞ্চি পৰে তাৰ কাৰণে যিখন ফৰ্ম 1 নটিচ অফ ইলেকশ্যন হয় সেইটো অলৰেডি আমি ইছ্যু কৰিছোঁ সো ইয়াতে যিসকল আমাৰ 10টা এম এছ চিৰ কাৰণে অথৰাইজ অফিচাৰ আছে তেওঁলোকক আমাৰ ডি চি অফিচ কেম্পাছতে 10টা প্লেচ 10টা ৰুম আমি ডেজিগনেট কৰি দিছোঁ যিটো অলৰেডি যিখন ফৰ্ম 1 আছে তাত মেনশ্যনো আছে তো যিসকল কেণ্ডিডেট আছে তেওঁলোকে এই প্লেচত আহি পেলাই তেওঁলোকৰ নমিনেশ্যনটো দাখিল কৰিব
হাৱাৰ কেহত নংকুলা পাঠুৱা ক্লামালং ইণ্টাৰনেশ্যনেল নাৰ্ছ আৰাণী কাতালন পন হাৱাৰ কেহাত কনষ্টিটুৱেঞ্চিকে পাৰলো নংকুলা পাঠুৱা ক্লামালং এ এন এ মাতুমপেন পাতিৰ পিপনচি ইণ্টাৰনেশ্যনেল নাৰ্ছ আৰাণী তালন পন বাংছুৱামায়ে লং লেডি অফ দ্য লেম আকা এলামু জেঠান চেপাজিৰমি পন কাৰ্বিয়াংলং অট'নমাছ কাউঞ্চিল ই এম খনচিং ৰং পিপেন বাংছুৱামায়ে লং হাৱাৰ কেহাত চিভিল হস্পিটেল 30 বেডেড আংকাংকে দোৱান আনাৰ্ছ আতুম আন্তা আপৰ আটেংপেন জেটং দুনপেন ইংচামজিন পেন বাংছুৱামাই পাচুন পন কেদামতাং কোভিড 19 আবু রাহুত তামি আনুতিন আনার্স তামি আমিথাং আপ্রাঞ্চিমাত হাত হিপিন পেন ডোর টু ডোর ডামসি ভ্যাকসিন কিপিপন আসাই আর্নি আরবি চেচাকপন তামি মেসেন পেন পাচুন পনলু আনপার ডাবাং সোয়ামায়ালং ডক্টর কাবন তেরনপি ডক্টর মন্টু কুমার শ্যাম মনোরঞ্জন আম্ফি লাপেন হিমাঙ্গ দাস চেতং দুনপেন মায়ালং আরডিপি দুন হাওয়ারগেহা পেন শিবরাম ক্রো কার্বিয়াংলং নিউজ হ্যাপি ইন্টারন্যাশনাল নার্সেস ডে আপোনালোকৰ চেনেলৰ মাধ্যমত মই এইটোৱেই ক'ব বিচাৰিম সমূহ নাৰ্ছ বাইদেউসকলক যে ময়ো মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা যাচিছোঁ আৰু আপোনালোকৰ যি মানৱ সেৱা যি বিবেকানন্দৰ বাণীৰে আপোনালোকে পালন কৰি তাক যি সেৱা দি আছে ছাৰ্ভিচ টু মেন ইজ ছাৰ্ভিচ টু গড এই উদ্দেশ্যেৰে যি আপোনালোকৰ সেৱা মানৱ সমাজক দি আছে সেই সেৱাটো অব্যাহত ৰাখিব বুলিও মই আপোনালোকক অনুৰোধ কৰিছোঁ আপোনাৰ পাঁচ বছৰীয়া কাৰ্যকালত ক'ভিডৰ দৰে ভয়াৱহ সমস্যাৰ সন্মুখীন হৈছে এই নাৰ্ছসকলে যুঁজিছে কেনেধৰণৰ ছাৰ্ভিচ আপুনি পাইছে মই এইখিনি ক'বলৈ কৃপণালী নকৰোঁ নাৰ্ছ বাইদেউসকলে যদি এই যুঁজত যদি লগ দিয়া নহয় তেনেহ'লে ক'ভিড মহামাৰী যি 3 বছৰত আমি আজি ভেকচিন দি সামৰিছোঁ সেইখিনি সম্ভৱপৰ নহ'লে হয়